পায়েস বাংলার উৎসব পার্বণের এক আবশ্যিক পদ। জন্মদিনে মায়ের হাতে বানানো পায়েস আমাদের কাছে অমৃত। এই পায়েসটা আমরা আমাদের মায়ের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম, মায়ের খুব ভালোও লেগেছিল। আজ তাহলে সেই পায়েস রান্না শিখে নেওয়া যাক। আমরা নিয়ে নেব গোবিন্দভোগ চাল 1 কাপ। একটি পাত্রে চালটা নিয়ে আমরা চালটা জলে ভিজিয়ে রাখব। আর নিয়ে নেব কিছুটা কাজু ও কিশমিস, কাজু কিশমিশ মিলিয়ে 1/4 কাপ। আমরা এই কাজু ও কিশমিশটাও জলে ভিজিয়ে রাখব। আর নেব 2 তেজপাতা, 5-6 এলাচ, 1 কাপ চিনি আর লবণ 1/2 চা চামচ। এবার হাঁড়িতে আমরা দুধটা নিয়ে কম আঁচে ফুটতে দেব। দুধটা ফুটতে লাগলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমরা দিয়ে দেব। চাল দেওয়া হয়ে গেলে আমরা দুধের মধ্যে তেজপাতাটা দিয়ে দেব আর সমানে এবার দুধটা নাড়তে থাকবো যাতে চালটা নিচে লেগে না যায়। ধীরে ধীরে আমরা এটাকে নাড়তে থাকবো আর কম আঁচে এই পাত্রটা বসানো থাকবে। দুধ কম মনে হলে আমরা উপর থেকে কিছুটা দুধ দিয়ে দিতে পারি। এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো আর মোটামুটি 20 মিনিট মতো ফোটাতে হবে। তারপরে আমরা কিছুটা চাল তুলে হাতে টিপে দেখব যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেব। সিদ্ধ না হলে কিন্তু চিনিটা তখন দেওয়া যাবে না, তখন আরেকটু দুধ দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। আমাদের চাল সিদ্ধ হয়ে গেছে তাই আমরা চিনিটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। ধীরে ধীরে নাড়াচাড়া করছি আর এর মধ্যে কাজু আর কিশমিশ ভিজানোটা আমরা দিয়ে দেব। চিনি দিয়েও সমানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেদিকে খেয়াল রেখে সমানে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। আমরা এবার কাজু কিশমিশটা ভালোভাবে চালের মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে লবণ দিয়ে দেবো। এই লবণটা দেওয়া হয় যাতে মিষ্টতাটা আরও ভালোভাবে বোঝা যায়, সামান্য লবণের উপস্থিতি মিষ্টিটা আরও বাড়িয়ে তোলে। আমাদের চাল একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফোটানোর দরকার নেই। এবার এর মধ্যে আমরা গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দেবো। যে এলাচটা আমি দেখিয়েছিলাম সেটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো এলাচটার ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের পায়েস তৈরি। এবারে ঠান্ডা করে শুধু পরিবেশনের অপেক্ষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার আগামী সপ্তাহে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।